আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জনগণ কষ্টের কথা চিন্তা করে শেখ হাসিনা ঘুমাতে পারেন না বললেন ওবায়দুল কাদের। 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ হবে বললেন রিজভী। এই ডিসেম্বরে স্বৈরতন্ত্রকে পরাজিত করতে হবে বললেন দুদু। রানীনগরে শিক্ষার্থীকে নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার। হাতিবান্ধা সীমান্তে বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি নিহত। নেইমারের বদলে কাকে খেলাবেন তিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 15 ফেব্রুয়ারি মার্কা নির্বাচন এবং এদেশে আর হবে না, সুষ্ঠু ভোট হবে, জয় পাবেন, ভয় পাবেন না। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে ভোট হয় সেভাবে হবে। নির্বাচনে আসল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন ইসি। শেখ হাসিনা রুটিন দায়িত্ব পালন করবেন, ইসির অধীনেই একটু নিরপেক্ষ ভোট হবে। সোমবার দুপুর 12টায় দিনাজপুরে গৌড় এই শহীদ বড় মাঠে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকাত হোসেন, সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক সতীশচন্দ্র রায় প্রমুখ। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনারা উস্কানি দেবেন না, মারামারি করবেন না, উস্কানি দিলে কিন্তু খবর আছে। আওয়ামী লীগের কর্মীরা মাঠ ছেড়ে দেয়নি, সতর্ক পাহারায় থেকে দেখবে কি কি করে। আপনারা আমাদের উপরে হামলা করবেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব, এটা কি হয়? 10 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবহন নেতাদের আমরা কখনো বলিনি পরিবহন ধর্মঘট করে বিএনপির সমাবেশে বাধাগ্রস্ত করতে। পরিবহন মালিক ও শ্রমিকদের আবারও বলতে চাই, 10 ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কোনো ধর্মঘট করা যাবে না। আওয়ামী লীগের পক্ষ থেকে পরিবহন চলাকালে কোনো প্রকার বাধা দেওয়া হবে না। এর সঙ্গে তিনি যুক্ত করেন, ছাত্রলীগকে ভর পাবেন না, শেখ হাসিনার নির্দেশে একজন ছাত্রলীগ কর্মীও সমাবেশের আশেপাশে যাবে না। 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ হবে বললেন রিজভী। আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা জানান। ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে বিএনপি প্রচার উপকমিটির উদ্যোগে এই মত বিনিময় সভা হয়। সভায় আর বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, গণসমাবেশ সাফল্যের লক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির আহ্বায়ক মীর শরাফত আলী সুপু, সদস্য সচিব প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন প্রচার উপকমিটির নেতা কম মোজাম্মেল হক, ওমর ফারুক, শাফিন, আকরামুল হাসান, ফেরদৌস আহমেদ খোকন, তাঁতি দলের আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান প্রমুখ। রুহুল কবির রিজভী বলেন, আমাদের সমাবেশ নিয়ে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে বলে আমাদের প্রত্যাশা। সরকার বিএনপি সমাবেশের অনুমতি নিয়ে তাণ্ডব চালাচ্ছে, কখনো অনুমতি দেয় কখনো দেয় না, অনেক সময় অনুমতি দিলেও শারীরিক আক্রমণ করছে। 22 আগস্ট থেকে এ পর্যন্ত 8 জন নেতা মারা গেছেন, সর্বশেষ আমাদের সাবেক এমপি মারা গেছেন। তিনি বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, বাধা বিপত্তি দিলেও কর্মসূচি থাকবে। আপনারা জানেন নির্বাচন সমাবেশ ঘিরে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, পরিবহন ধর্মঘট ডাকা হয়, আর যেই সমাবেশ শেষ হয় তাদের ধর্মঘটও শেষ হয়। এই ডিসেম্বরে স্বৈরতন্ত্রকে পরাজিত করতে হবে বললেন দুদু।
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের বর্তমান শাসক গোষ্ঠী স্বাধীনতা ও গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে, বাংলাদেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। তিনি বলেন, সামনে ডিসেম্বর মাস, ডিসেম্বর হচ্ছে গণতন্ত্র স্বাধীনতার বিজয়ের মাস, স্বৈরতন্ত্রকে পরাজিত করার মাস, মুক্তিযোদ্ধাদের জন্য কার্যকরী মাস। তাদেরকে এই ডিসেম্বরে পরাজিত করতে হবে, পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র পুনরুদ্ধার পুনরুজ্জীবিত করতে হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে এক মানববন্ধনে তিনি সব কথা বলেন। দুদু বলেন, বিএনপির আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয়, এই আন্দোলন এদেশের জনগণের মুক্তির আন্দোলন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। তাই এই আন্দোলনে দেশের সব জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য কমানোর দাবিতে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনকারীদের এই সরকার 7 থেকে 8 জনকে গুলি করে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার দাবি করছি, আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, পার্লামেন্ট ভেঙে দেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করেন, এটাই আমাদের দাবি। ছাত্রদলের সাবেকই সভাপতি বলেন, এই দেশের 18 জন কৃষক 24,000 টাকার ঋণ নিয়েছিলেন, তাদেরকে জেলে ভরা হয়েছে, অথচ এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যারা পাচার করছে এখন পর্যন্ত শুনিনি, তাদের নামে মামলা হয়েছে, তদন্ত হয়েছে বা গ্রেপ্তার হয়েছে। রানীনগরে শিক্ষার্থীকে নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার। নওগাঁর রানীনগর উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বয়স 52 নামে থানায় মামলা হয়েছে। রোববার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বাবা বাদী হয়ে শিক্ষক হাফিজুরকে আসামি করে রানীনগর থানায় মামলা করেন। মামলার আসামি মিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষক হাফিজুর রহমান উপজেলা মিরাট ইউপির মিরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আশিক আলীর ছেলে। হাতিবান্ধা সীমান্তে বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি নিহত। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ নির্যাতনে শরীকুল ইসলাম সাদ্দাম বয়স 26 নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার গোতামারি ইউনিয়নের দইখাওয়া সীমান্তে এই ঘটনা ঘটে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কোনো বক্তব্য পাওয়া না গেলেও এদিন দুপুরে হাতিবান্ধা থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাদ্দাম এই ইউনিয়নের ভুটিয়া মঙ্গল গ্রামের আসিরুদ্দিনের ছেলে। জানা গেছে, শনিবার গভীর রাতে ভারতীয়দের সহযোগিতায় সীমান্তের উপরে গরু আনতে যান সাদ্দাম সহ কয়েকজন বাংলাদেশি। এ সময় ভারতীয় কাশারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করলে অন্যরা স্ট্রোকে পড়েন। বিএসএফ এর বেধরক মারধরে এক পর্যায়ে সাদ্দাম জ্ঞান হারিয়ে ফেললে ভোরের দিকে সীমান্তের আন্তর্জাতিক পিলারের কাছে ফেলে যায় বিএসএফ সদস্যরা। খবর পেয়ে তার ভাই আরিফুল ইসলাম সহ অন্যরা তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন গোতামারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনা পেরুল ইসলাম মোনা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নেইমারের বদলে কাকে খেলাবেন তিতে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে অসাধারণ খেলেছে ব্রাজিল। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলটি 2-0 গোলে হারিয়েছে সার্বিয়ানকে। প্রত্যাশিত জয় পেলেও স্বস্তিতে নেই তিতির দল, কারণ দলের সবচেয়ে বড় তারকা নেইমার গোড়ালিতে চোট পেয়েছেন। গোড়ালি মচকে যাওয়ায় খেলা চলা অবস্থাতেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার চোট ভালো হয়নি, প্রথম রাউন্ড খেলা হচ্ছে না, এমনকি পরের রাউন্ডে তার দেখা পাওয়ার নিয়েও শঙ্কা রয়েছে। শুধু তাই নয়, ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার দানিলও।